দর্শক বন্ধুরা এবং কৃষক ভাই ও বোনেরা যে যেখানে আছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠানে স্পন্সর বাই মার্কুইস পানির পাম্প আশা করছি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি খুলনা ডুমুরিয়া উপজেলায় অবস্থিত জমজম এগ্রো ফার্মে এখানে কিছু অসাধারণ গরু রয়েছে এটি মূলত একটি ফ্যাটেনিং ফার্ম দর্শক তিন মাস হয়েছে এই ফার্মটির বয়স এরই মধ্যেই ক্রেতাদের কথা বা ভোক্তাদের কথা চিন্তা করে এই ফার্মটি যিনি কর্মকর্তা তিনি বিভিন্ন জায়গা থেকে কিছু ভালো ভালো গরু কালেক্ট করে নিয়ে এসেছেন সেই জন্য আমাদের মনে হয়েছে এই অসাধারণ গরুগুলো দেখতে কেমন কিভাবে লালন পালন করা হচ্ছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি আশা করছি পুরো আজকে ধরে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ মারু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি মারু ভাই একটু আগে আমি বলছিলাম দর্শকদেরকে যে তিন মাস হয়েছে এই ফার্মটির বয়স এরই মধ্যে বেশ অনেকগুলো গরু আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনেছেন আমরা একটু শুনবো যে কোথা থেকে সংগ্রহ করেছেন এবং এই খামারে কী কী জাতের গরু রয়েছে আমরা এগুলা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করেছি যেমন আমরা পাবনা থেকে এনেছি সিরাজগঞ্জ থেকে এনেছি কিছু গরু রাজশাহী থেকে আনা হয়েছে সব সাইড থেকে কম বেশি করে করে কিছু কিছু আছে তো আমাদের এখানে সাইওয়াল জাতের গরু আছে চিন্দি আছে দেশাল আছে ব্রাহ্মা মিক্সড আছে ইন্ডিয়ান শিববি আছে হরিয়ানা আছে ইন্ডিয়ান বলদ আছে এই যে পাশে যে এই গরুটি আছে এটি কোনটা এটা কি সাইওয়াল হ্যাঁ এটা সাইওয়াল এটা কোথা থেকে আনা এটা আমরা ঢাকা থেকে কিনেছিলাম কত বছর হবে ওর বয়স এটা নতুন চার দাঁত হয়েছে আর কি গরুটি বিক্রির যোগ্য কি হয়েছে কিনা বা কবে নাগাদ আপনারা এটি ছাড়তে পারেন আসলে এই গরুটা আমার ছেলে খুব শখ করেই কিনেছে গরুটা তো আসলে গরুটা সেলই করতে চায় না অন্যগুলো সব ঠিক আছে এটা তার পার্সোনাল খুব পছন্দের গরু আসলে এটা তো আসলে আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই ফার্মটা শখের বশতই শখ থেকে আসলে এখন বাণিজ্যিকভাবে আমরা ই করেছি তো গরুটা কিনেছে একসময় সেল করব তো গরুটাতে আপনি চামড়ার ইটা দেখেন যে এখনো অনেক তার ই আছে লুজ আছে তো এই গরুটা আশা করি যে একটা বছর ড্রপ দিলে অনেক ভালো একটা জায়গা চলে যেতে পারবে আর কি এই খামারটি কতখানি জায়গার উপরে এটা টোটাল আমাদের প্রজেক্ট সামনে পিছনে 20 একর জায়গার উপরে আমরা এই প্রজেক্টটা মানে এইখানে হচ্ছে শেডের জন্য এবং বাকি যেটা আছে ওগুলো ঘাসের জন্য করতে কি জাতের ঘাস চাষাবাদ করছে আমরা আপাতত নেপিয়ারটা করব এটা করছি আর পাঞ্চুল ভাই আমাদেরকে বলেন যে এই খামাটি করার পেছনে একটা উদ্দেশ্য আপনাদের নিশ্চয়ই আছে বা ছিল সেইটা উদ্দেশ্যটা আসলে আমাদের আমরা দুই ভাই আমাদের ছোটবেলা থেকে গরুর প্রতি খুব ফ্যাসিনেশন তো এটা থেকেই মনে করেন যে ওইটা ই থাকাতে আমাদের এখন আমার বড় ভাই দুইটা ছেলে আমার একটা ছেলে এখন এই বাচ্চারা কুরবানির গরুগুলো নিয়ে খুব শখ তিন বছর আগে আমার আব্বু হাট থেকে গরু আনছিল গরুগুলো কুরবানির আগে খুব অসুস্থ হয়ে গেছিল পরে উনি সিদ্ধান্ত নিলেন যে আমাদের গরুগুলো আমরা নিজেরাই লালন পালন করে কুরবানি দিব তো আমরা আসলে দূরে এসে এখানে এসে এইভাবে শুরু করলাম আর কি জি ভাই শেডটা নিয়ে একটু কথা বলবেন যে এখন তো আধুনিক শেডের কথা বলা হয়েছে তো এখানে কি ব্যবস্থা করছেন আপনারা গরুর জন্য তো আমরা তো আসলে প্রথম যখন করেছিলাম আমাদের প্রথম শেডটা দেখবেন এখানে এটা আমরা এখানে লোকাল গরু করব এই চিন্তা করে ছোট আকারে করা ছিল তো আমরা এরপরে ঢাকাতে যে আস্তে আস্তে চারটা এগ্রো ফার্মে গিয়েছিলাম বিভিন্ন কিছু দেখে তো আমরা জাস্ট ওইটাকে আমরা কপি পেস্ট করার চেষ্টা করেছি তো আমরা এখানে গরু ছেড়ে পালবো এখানে ছাড়া থাকবে আর আমাদের এই পাশে বড় জায়গাটায় আমরা সবগুলা গরুকে এক্সারসাইজ জোন করে দেবো আর কি আমি একটু পিছনের দিকে আসি ভাইয়া যে মেঝেতে যেটা হয় মেঝে ওটা তো শক্ত থাকে শেডের মধ্যে অনেক সময় ওদেরকে যদি রেখে দেওয়া হয় যে পায়ের এই অংশগুলো এগুলো কিন্তু ফুলে যায় হ্যাঁ অনেক সময় হয় না ভাইয়া তারপর ওরা যখন মেঝেতে ধাপাস করে বসে এত বড় একটা গরু অনেক সময় অনেক ধরনের প্রবলেম কিন্তু হয়ে যায় ঘা ঘা হয়ে যায় বা কেটে গেলে ওইখান থেকে নানান ধরনের সমস্যা তৈরি হয়ে যায় তো ওইখান থেকে ওদেরকে এইরকম একটা অবস্থায় এনে দেয় এটা হচ্ছে ওদের জন্য একটা স্বর্গের জায়গা গরুর জন্য ভাইয়া এই ব্যাপারটা একটু বলেন কত সময় থাকে ওরা এখানে আমরা এখানে প্রতিদিন বিকালবেলা ছেড়ে দেই এটা খোলা থেকে দরজা যে যা সুবিধা অনুযায়ী মন
ইচ্ছা করে আসে। ওরা এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম থাকে, আবার চলে যায় সন্ধ্যা হয়ে গেলে। একদমই তাই। এই যে এখানে বালু ব্যবহার করা হয়েছে, বালুটা ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে যে ওদের জন্য খুবই ভালো, কারণ বালুতে কোনো ধরনের পরজীবী কিন্তু তৈরি হয় না, জীবাণু তৈরি হয় না। তো এখানে যেটাই পড়ুক না কেন সেটা শুষে গিয়ে এই বালুর সাথে মিশে যায়, এটা একটু বুঝতে হবে। ওদের কমফর্টটা দেওয়ার পরে তারপরে আপনারা একটা শেড তো অবশ্যই লাগবে, সেটার জন্য অবশ্যই ছাদটা ঠিক মতো তৈরি করতে হবে, মেঝেটা ভালো করে তৈরি করতে হবে। তো এই শেডগুলো তৈরি করতে কত টাকা খরচ পড়েছে? আমাদের প্রায় 15-20 লাখের মতন, 15-20 লাখ টাকার মতো খরচ পড়েছে। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাব। যাওয়ার আগে একটা ব্যাপার একটু শুনে যাই, কারণ আমার দর্শকরা অধীর আগ্রহে বসে আছে যে এইটার দাম কত হতে পারে। এই গরুটা আসলে তো এটার অনেক ওয়েট, বুঝছেন, অল্প বয়সে অনেক ওয়েট হয়েছে এবং গরুটা সব পয়েন্টে এটা খুব সুন্দর গরু। তো ধরেন এই এই ধরনের গরুগুলা ঢাকাতে যেভাবে সেল হয়, আমার অলরেডি একটা ফোন কল আসছিল গরুটার জন্য, সিঙ্গেল পিস 6,50,000 টাকা দিতে চেয়েছে। তো আমরা তো আসলে সিঙ্গেল পিসে গরু ভেবে সেল করবো না, আমরা আসলে ধরো লট ধরেই গরু সেল করবো আর কি। আচ্ছা, একটু এদিকে চলে আসি, আমরা একটু ঘুরে ঘুরে দেখাই সমস্ত ব্যাপারটা। আমি একটা জিনিস নিশ্চিত করছি আপনাদের উদ্দেশ্যে যে পরিবার নিয়ে এখানে আসবেন না, পরিবার নিয়ে আসলে আপনাদের এখান থেকে 4 জন আসলে 4টা গরু কিনে নিয়ে যেতে হবে, তাই একা আসবেন, কারণ সবগুলো গরু এত সুন্দর মনে হয় যে এটা নেবো ওটা নেবো সবটাই নিয়ে যাব এইরকম আর কি। এই গরুটাও মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর, এটাও নিশ্চয় শাহিওয়াল। জি, এটা খুব রং দেখে বোঝা যাচ্ছে হাইব্রিড শাহিওয়াল এটা। আমি তো আশা করছি ওই গরুটা গোল্ড কয়েন থেকে, এটার নাম দিয়েছি আমরা ম্যাঙ্গো। ম্যাঙ্গো, আচ্ছা আচ্ছা, গোল্ড কয়েন থেকে আমি আশা করছি ম্যাঙ্গোটা ফিডব্যাকটা আমি বেশি ভালো পাবো, কারণ এই গরুটা বয়স আমি 2টা হাত পরে পেয়েছি, এটা সেই রেকর্ড অনুযায়ী 18-19 মাস বয়স হয় আর কি। এর দামটাও কি আমরা একটু শুনবো দর্শকদের? এই গরুটা আসলে এখন প্রাইসিং হয়নি, কারণ এটা তো রেডি হতে আরো 2 বছর সময় লাগবে, কারণ ধরেন এটা আমি এই অবস্থাতে সেল নিয়ে ইয়েও করবো না, কারণ এটা আমি আমার এখানে কিনেছি যে আপনার এটা বড় করে দেখি কত হয় আর কি। এখন এটা ধরুন সেল হবে 2022 সাল, এখন সেটা যে কোনটায় কি রেটে আসবে 22 সালে মার্কেটটা তো আসলে এখনই ঠিক করা যাবে না, তখন বাজার একদম বাচ্চা গরু। তবে এই অনেক বড় ব্রাইট ফিউচার এটা। এটা আচ্ছা, সর্বোচ্চ আপনার এখানে কত ওজনের গরু আছে এবং সর্বনিম্ন কত আছে? আমার এখানে সবচেয়ে বড় গরু এটা, এটা আমার ছেলে নাম দিয়েছে ব্রুস খলিফা, কারণ সে হাইটে 67 ইঞ্চ আছে। আচ্ছা, তো এটা বডি ওয়েট 900 কেজি প্লাস আছে। আচ্ছা মারু ভাই, আমি আপনার কাছ থেকে ওই একটা গল্প আছে, সেই গল্পটা একটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাইবো যে আপনি একটা সময় খুব ভালো খেলতেন। একটাই এই পাশে একবারে লম্বা করে রাখা হয়েছে, কিন্তু এই আমরা মাঝখানে পার্টিশন দেখতে পাচ্ছি ভাইয়া, এক একটা পার্টিশনে 4টা করে গরু রেখেছে সাইজ অনুযায়ী। আমরা একটু শুনবো যে এখানে দৈর্ঘ্য প্রস্থ কতটুকু আছে এবং যে মেঝে থেকে যে ছাদের উচ্চতা সেটা, এটা 20 ফিট বাই 17 এখানে আছে আর এটা 18 ফিটের মতন। এবার আমাকে একটু বলেন যে আমি জানি আপনি সবগুলো গরুর সাথে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাইছেন, এখানে 4টা আছে একটু বলেন ওদের সম্পর্কে। যে এখানে যে পিছে যেটা আছে এটা হচ্ছে 2 দাঁতে ব্ল্যাক টাইগার, এটার নাম দেওয়া হয়েছে। ওইটার বডি ওয়েট আছে এখন অলমোস্ট 700 কেজি, এটা হাইটে 59 আছে। আচ্ছা, আর এখানে আরেকটা গরু আছে কোকা কোলা, এটা অনেক সুন্দর করে, এটা 620 কেজি ওয়েট আছে, হাইটে এটা 5 ফিট হবে। আচ্ছা, একটু সামনের দিকে চলে যাই, ওদেরকে গোসল করানো হচ্ছে। এই যে গোসলটা কয়বার দেওয়া হয় ভাইয়া? 2 বার 3 বার? হ্যাঁ, এখন আমরা 2 বার করে দিচ্ছি, আমরা গরম আসলে 3 বার করে দিব আর কি। আচ্ছা, এই ওদের সম্পর্কে একটু বলেন। যে এটা একটা ব্রাহ্মা জাতের ক্রস ব্রাহ্মা, এটা এখনো দাঁত হয়নি গরুটা। তাহলে কি ভাইয়া এখন বিক্রি, মানে 2022
2020 বিক্রি করার মতো কি কোনো গরু আছে? হ্যাঁ, আমরা তো রেগুলারই গরু সেল করি। অলমোস্ট আমাদের ফার্মের বয়স তো 4 মাস হয়নি, তো আমরা এখন পর্যন্ত 49টা গরু সেল করেছি। আলহামদুলিল্লাহ। তো ধরুন যে আমাদের রেগুলার কেনা 49টি গরুর পেছনে আপনাদের কেমন খরচ হয়েছে এবং বিক্রির পরে প্রতি গরুতে কত টাকা লাভ ছিল কি? যে লাভটা এই যে আমরা যেগুলো করি সব ছোট ছোট গরু, তো এগুলা পারচেজ ভ্যালু থেকে 10% প্রফিট রেখে আমরা বাই সেল করছি আর কি। আচ্ছা, এই যে এইখানে আছে এগুলো ফ্রিজিয়ান জাতে? জি জি জি। তো এখানে আপনার মনে করেন যারা মারামারি করতে করতে ক্লান্ত, খাওয়া এখানে যে আসলে খাওয়াটা পাবে এটাই ওরা শিখতে টাইম লেগে গেছে আর কি। সবগুলা গরু এবারে 40-50 কেজি ওয়েট কমে গিয়েছে আর কি। আহারে, আর এই তাহলে কি এখন আলাদা করে দেবেন ভাই? না না না, এই জাস্ট প্রথমে একটু লস হলেও আমরা এটাকে কন্টিনিউ করে যাব। এটাতে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো রিটার্ন পাবো আর কি। গরুগুলা বড় বড় গরু তো চর্বি কম হবে, তো আমার কাস্টমার যারা গরুগুলা ই করবে ওরা আশা করি যে ইনশাআল্লাহ ভালো খুশি হবে, ভালো মাংস পাবে। আচ্ছা, আরো কথা হবে, আমরা একটু এই ছোট্ট বাবুটার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। জি, আমার ছেলে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোট করতে আপনি একটু এদিকে আসবেন, আপনাকে ভীষণ সুন্দর লাগছে পাঞ্জাবিতে টুপি পরাতে। কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 1। এই খামারে কি প্রায় আসা হয় বাবার সাথে? প্রায় আসা হয়। কোন গরুটা সবচেয়ে ভালো লাগে আপনার? গোল্ড কয়েনকে সবচেয়ে বেশি ভালো লাগে। গোল্ড কয়েন? জি জি। ছোট কর্তার নাম কি? মোহাম্মদ। মোহাম্মদ, বাহ, খুব সুন্দর নাম। ঠিক আছে মোহাম্মদ, আপনি থাকেন, আমরা তাহলে যাই গরুগুলো দেখি। আচ্ছা ভাই, আমরা একটু এইদিকে চলে আসি। এইখানে হচ্ছে আপনি একটা গরুর কথা বলেছিলেন, সর্বোচ্চ ওজনের গরুটি এটা এখানে আছে। জি, কোনটা একটু দর্শকদেরকে দেখিয়ে দিন। সাদা গরুটা, এটা 913 কেজি ওয়েট আছে, এটা 6 ফিট 7 ইঞ্চি হাইট আছে। আর সাথে আরেকটা কালো গরু আছে, মালিঙ্গা। চুলটা দেখেন মালিঙ্গার মতো। এই পাশে যে গরুগুলো সাজানো আছে, মানে আপনারা বাইরে বেঁধে রেখেছেন, এই গরুগুলো কি এই 2020 সালে বিক্রি হবে? এগুলো 21 সালের গরু সবগুলো। এগুলো 21 সালের? জি জি। এখানে তিনটা গরুর দাঁত হয়নি, এটার দাঁত হয়নি, এটারও দাঁত হয়নি, এটা 4 দাঁত, ওইটা দাঁত হয়নি, ওইটা 2 দাঁত। আরে বাবা রে বাবা, তেরে আসছে সে। এটা ভালো পাকিস্তানি ব্রিড এটা। আচ্ছা, তাহলে ওই পাকিস্তানি সাইয়ান 21 সালের জন্যই এগুলো সবই তৈরি করব আর কি। 21 সালের গুলো আমাদের, বড়গুলো যেগুলো 20 সালে চলে যাবে এইগুলো আমাদের 21 সালের নতুন প্রোডাকশন। মানে আপনারা 2021 সালের জন্য অনেক গরু রাখা হয়েছে, কিন্তু 2020 এর প্রস্তুতি কি আপনাদের? আমরা আসলে 2020 এর জন্য একটু প্রস্তুতি প্রিপারেশনটা কম, এর জন্য যে আমরা তো আসলে মার্কেটে নতুন আসছি, আস্তে আস্তে আগাবো, এই জন্য আমরা গরুগুলো 21 সালকে টার্গেট করে আসলে বেশি করা আর কি। তো এগুলো আমি ভালো প্রফিট দেখতে পাবো, প্রফিট দেখতে পাবেন। এবং এখান থেকে কত টাকা আশা করছেন? আমরা আসলে এই বিষয়টার উপর আসলে এইভাবে এখনো স্টাডি করা হয়নি যে আসলে কিভাবে রিটার্ন আসবে। আমরা একটা সেট আপ করেছি যে আমরা খুলনাতে যেমন মিট শপটা দিয়েছি, তো এখানে আশা করা যায় যে মাসে এবার যে 15-20টা গরু সেল করতে পারবো। তো এরকম যদি বছরে আমি 300 গরু সেল করতে পারি, তাহলে এখানে আমার একটা আমি আশা করি 30 লাখ টাকা প্রফিট আসতে পারে, আল্লাহ চায় তো। হ্যাঁ, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি এতক্ষণ পর্যন্ত আমরা গরুই দেখালাম যে এখানে এই গরুগুলো কী অবস্থাতে আছে এবং কেমন হালে আছে, কি আছে, কিন্তু ওদের যে খাবার ব্যবস্থাপনা সেটাও তো দর্শকদেরকে জানাতে হবে। যে কাজগুলো অন্যরা করে থাকছে আমরা ওনাদের সাথে কথা বলে দর্শকদেরকে জানাবো। আপনাকে বিদায় দিচ্ছি, ভালো থাকবেন। আপনাদের আসার জন্য আপনাদের সবাইকে। জমজম এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ মারুফ একসময় নিজেও ক্রিকেটার ছিলেন। এরই ফলশ্রুতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও তারকা ব্যাটসম্যান ইমরুল কায়েস সবসময় তার খামারের নিয়মিত গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুশফিকুর রহিম বলছি, আমার খুবই ভালো ফ্রেন্ড, বলতে পারেন একদম আন্ডার-15 থেকে আমরা একসাথে বেশ কয়েক বছর খেলা তৌফিক হয়েছে, তো যার নাম মোহাম্মদ মারুফ। ওরা একটি অ্যাগ্রো ফার্ম দিয়েছে যার বাসা খুলনাতে, তার নাম হচ্ছে জমজম অ্যাগ্রো ফার্ম। তো এবার কুরবানির ঈদের যে গরুটি আমি কিনেছি সেটি সেই এই অ্যাগ্রো ফার্ম থেকে কিনেছি, কারণ আমি নিশ্চিন্তে বলতে পারি তারা নির্ভেজাল এবং অনেক হালাল উপায়ে এই গরুটি লালন পালন করছে। এবং দীপ্ত কৃষিকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে তারা জমজম অ্যাগ্রো ফার্ম ভিজিট করেছেন এবং অনেক তথ্য অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি ইমরুল কায়েস। আপনারা জানেন যে জমজম অ্যাগ্রো ফার্ম খুলনাতে অবস্থিত, এবং আমি ফার্স্টে বলি যে ওনার যে ওনার মারুফ ভাই, উনি আমার খুব ক্লোজ একজন মানুষ।
এবং ফ্রেন্ড বলতে পারেন। আমার নিজের কোরবানির গরুটা আমি ওখান থেকে ওদের কাছ থেকে কিনেছি এবার, এবং আমি জানি ওদের ওখান থেকে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে টেক কেয়ার করা হয়, এবং আপনারা জানেন যে ওখানে প্রত্যেকটা গরুর প্রত্যেক দিনের আপডেট আপনি পাবেন, গরুটা কি অবস্থায় আছে, কতটুকু ওজন বাড়ছে, সব কিছু আপনি ওখান থেকে আপডেট পেতে পারবেন। আমি ধন্যবাদ জানাই দীপ্ত কৃষিকে, যারা জমজম এগ্রো ফার্মে ভিজিট করেছিলেন এবং জমজম এগ্রো ফার্মের সমস্ত ইনফরমেশন মানুষকে পৌঁছে দিচ্ছেন। দর্শক, এখানে খাবার মেলানো হচ্ছে, এখানে অনেকগুলো উপকরণ রয়েছে। আমরা যে খাবারটি তৈরি করে এবং খাবার সবসময় গরুকে দিয়ে থাকে তার সাথে এবার কথা বলবো। আপনি একটু দাঁড়াবেন? ভালো আছেন? জি। আচ্ছা, এখানে কি কি উপকরণ আছে? এখানে আমাদের 10-12 রকম আইটেমের খাবার আছে। 10-12 রকমের কি কি? আমরা শুনি নাম। এখানে আপনার গমের ভুষি আছে না, গমের ভুষি, আপনার পাতা ভুষি আছে, আপনার দুই এক রকম অ্যাঙ্কার আছে, সাদা সোলার অ্যাঙ্কার যেটা বলা সেটা আছে, আপনার ভুট্টার গুঁড়া আছে, পায়েস আছে, মেশ যেটা বলা হয়, আচ্ছা, ধানের কুড়া আছে, নারিকেলের খৈল দেওয়া হয়, আচ্ছা আচ্ছা, আপনার বুটের ডাল, সোয়া মিল যেটা বলা হয় ওটা দেওয়া হয়, এমন যাতে অনেক রকম মিক্সের খাবার আমাদের ভিতরে দেওয়া হয়। আচ্ছা, এখন মিশানোর একটা তো বিষয় আছে, তাই না, যে 130টা গরুর জন্য কতটুকু পরিমাণের অ্যাঙ্কার লাগবে? অ্যাঙ্কারের মধ্যে যেমন একটু বসে পড়েন, যে দুই জাতের রয়েছে, যে একটা সাদা আছে মানে ওই যে ডাবলি যেটা আমরা বলি চটপটির জন্য, ওইটা একটা আছে, তারপরে ছোলার একটা আছে, তো পরিমাণটা আমাকে একটু বলবেন যে আপনারা 130টা গরুর জন্য ধরেন একবারে খাবার মিশিয়ে রাখলেন, তো সেটা কীভাবে, বস্তা প্রতি কত অ্যাঙ্কার যেটা আছে ওইটা আপনার 25 কেজির বস্তা, ওইটা আমরা পুরা খামারের জন্য 130টার জন্য মনে করেন একদিনের খাবার মিক্স মনে করেন 5 বস্তা দিই। সোলার আছে খোসা বা অ্যাঙ্কারের, ওটা ওইটা অমন 5 বস্তা, ওইটা কি 25 কেজি করে বস্তা? জি, ওটা 25 কেজি। তারপর আপনার ভুট্টা আছে, ভুট্টা আপনার 50 কেজির বস্তা, ওটা মনে করেন 3টা বা 4টা হয়। তারপর আপনার এই যে খোল যেটা নারকেলের খোল, এটা মনে করেন 60-65 কেজির বস্তা, এটা মনে করেন 1.5 বস্তা মতন। যে মেষ যেটা বলা হয় ওইটা আপনার 3-4 বস্তা মতন মেষ দেওয়া হয়। আবার ভুষি আছে, গমের ভুষি, ওইটা মনে করেন 1-4 বস্তা, আপনার পাতা ভুষি আছে 1-5 বস্তা। পাতা ভুষির 5 বস্তা কত করে, মানে একটা বস্তা 35 কেজি? 35 কেজি, হ্যাঁ। আর আপনার ওই চিকুন ভুষিটা আছে 50 কেজির বস্তা, ওটা 5টা দেওয়া হয়। আচ্ছা, এই যে আমরা খাবারের কথাটা তো শুনে নিলাম, উপকরণগুলোর কথা শুনে নিলাম, এবার দানাদার খাবারটা দিয়ে কখন দেন সেটাও বলে দিলেন, তো ওজন অনুযায়ী ওদের তো পরিমাণ মতো খাবারটা দিতে হচ্ছে, একটু শুনি কত কেজি করে খাবার দিচ্ছেন? আমরা মনে করেন যেগুলো বড় সাইজের আছে 800 কেজি 700 কেজি, এদের মনে করেন 4.5 কেজি সকালে দিই, আবার বিকালেও 4.5 কেজি মতন। আচ্ছা, তার মানে 9 কেজি খাবার খাচ্ছে। হ্যাঁ, আর সর্বনিম্ন যেগুলো? সর্বনিম্ন মনে করেন 3 কেজি। আর মাঝে মাঝে অবস্থা যেগুলো আছে? ওদের মনে করেন 2-2.5 কেজি এমন ভাবে দেওয়া হয়। আচ্ছা, এটাও হচ্ছে দানাদারের সুষম খাদ্য। জি। এবার আমরা যেটা আমি এখানে দেখেছি যে খড় নিয়ে যেটা আপনি বলেছেন বা আমি যেটা দেখেছি, এইটাতে আমার একটু সমস্যা আছে, কারণ দর্শক খড়ে আসলে কিছুই নাই, এটা একটা সময় ছিল, কিন্তু এখন আধুনিক বা বিজ্ঞান কি বলে, বিজ্ঞান কিন্তু এর কোনো যুক্তি দেখছে না যে খড় কেন আপনারা খাওয়াচ্ছেন। এই যে খড়টা যে দেওয়া হচ্ছে, যদি দিয়ে থাকেন এটা একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে আপনাকে দিতে হবে, আর যদি আপনি শুধুমাত্র খড় খাওয়ান তাহলে গড়ে প্রতিদিন 250-300 গ্রাম করে ওজন গরুর কমে যাবে, যেখানে আপনি দীর্ঘ সময় নিচ্ছেন গরু পালনের জন্য, মানে মাংসের ওয়েটের জন্য তো না, তো সেখানে যদি খড় খাইয়ে আপনি ওজনই কমিয়ে ফেলেন তাহলে ওই সময়টা আপনি কেন নিচ্ছেন? ভাইয়া, আপনি যে খড়টা ব্যবহার করছেন কীভাবে আরেকবার একটু বলো। আমরা প্রথমে পানি দিয়ে মনে করেন খাবার খাওয়ানোর পরে, মনে করেন দানা খাবার যেটা আছে আমাদের ওইটা খাওয়ানোর পরে আমরা খড়টা দিই ওর ভিতরে। আর এই খড়টা কীভাবে তৈরি করবো আমি একটু বলে দিই। 100 কেজি খড় নিতে হবে, 100 কেজি খড়ের সাথে 60 লিটার মানে 60 লিটার পানি নিতে হবে, এর সাথে 25 কেজি চিটাগুড় নিতে হবে, তারপরে 3 কেজি ইউরিয়া,
এটাকে ভালো করে মিশিয়ে পুরোট পালট করে তারপর গরুকে খেতে দিতে হবে যতদিন পর্যন্ত না ঘাস খাওয়ানো যাচ্ছে। এই প্রক্রিয়ায় খড় খাওয়াতে পারবে। ভাইয়া অনেক ধন্যবাদ, তোমার এখানে বেশি দিন হয়নি, আশা করছি এই সময়ের সাথে সাথে আরও অনেক কিছু শিখে যাবে। পানির পাত্র ওদেরকে 24 ঘন্টা পানি সরবরাহ করবে। আমরা বাইরে যেই খোলা জায়গাটা আমরা দেখেছি সকাল থেকেই কাজ করছি, তো সেইখানেও পানির ব্যবস্থাটা করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, আসি তাহলে আজকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি প্লট 7/A/গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন kriti@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি, কো-স্পন্সর্ড বাই মার্কুইস পানির পাম্প। খামারের সাথে খড়ের সম্পর্কটা বহু বছরের, খামার থেকে খড় যেন বিদায় নিচ্ছে না। কিন্তু এই খড় কি আসলে কোনো গরুর খাবার বা পশুর খাবার হতে পারে? খড় তো আমরা জমিতে মালচিং হিসেবে ব্যবহার করছি, কিংবা গারল বা ছাগলের যে মেঝে থাকে সেই মেঝেতে আমরা আরামের জন্য খড় ব্যবহার করছি। তাহলে কিভাবে আমরা গরুর জন্য এই খড় খেতে দিতে পারি? যদিও দেয়া যায়, কিন্তু সেটা প্রক্রিয়াকরণের মধ্যে দিতে হবে। ইন্টারন্যাশনাল রিপোর্ট বলছে খড় যদি UMS পদ্ধতিতে বা ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি করে দেয়া যায়, তাহলে কিন্তু 100 কেজি ওজনে 2 কেজি করে UMS দিলে কোনো ক্ষতি হবে না গরুর জন্য এবং মানুষের জন্য। এর সাথে পশুর জন্য বা যে কোনো খামারের ভ্যাকসিনেশন তো চলবেই, খুরা রোগের জন্য হতে পারে, হৃষ্টপুষ্ট খামারের ক্ষেত্রে কৃমির জন্য, এসব দিতেই হবে। দর্শক, আজকে চমৎকার একটা সময় কাটালাম এখানে, এবং গরুর জন্য যেই ধরনের একটা খামার হওয়া দরকার ঠিক সেই রকম ব্যবস্থা এখানে করা হয়েছে, যদিও এখনও কমপ্লিট হয়নি, আরও অনেক কিছু বাকি আছে। এবং মজার ব্যাপার বা আনন্দের ব্যাপারও হচ্ছে 2021 সালের জন্য এখানে কিছু ভালো গরু তৈরি হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্ব, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।